আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী, দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সাতক্ষীরার আমপান দুর্গত উপকূল এলাকার বেড়িবাঁধ ভেঙে বিশাল জনপদে মানবিক বিপর্যয়, দুর্গত খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ডুবোচরের কারণে নাব্য সংকট, পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শেরপুর কারাগারে মধ্যবয়সী নারী হাজতির মৃত্যু, অসুস্থতার অচেতন হয়ে মৃত্যু বলছে জেলার। এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ কানাডা ও নেদারল্যান্ডের। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী, এর মধ্যে 9,000 কর্মী চার্টার ফ্লাইটে দেশে ফিরতে চাইলেও দূতাবাসের অসহযোগিতার অভিযোগ উঠেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ অবশ্য বলেছেন সরকারি প্রচেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে নাটকীয়ভাবে পতন হয়েছে বিশ্ব অর্থনীতির। ওপেকের দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেল উত্তোলনকারী দেশ ইরাকের অর্থনীতিতেও সেই আঘাত লেগেছে। পতন ঘটেছে তেলের দামে, এর ফলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংকটে এখন ইরাক। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যমতে প্রায় 2,00,000 বাংলাদেশি কর্মী ইরাকে। করোনা মহাদুর্যোগে দেশটির প্রসিদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প বন্ধ হওয়ায় বেকার হয়েছেন বাংলাদেশি কর্মীরা। মানবতার জীবন যাপন করতেছে অনেক হাজার হাজার বাংলাদেশি, এই জন্য করোনার প্রাদুর্ভাবের কারণে অনেকের চাকরি নাই, অনেকের চাকরি আছে, বেতন নাই, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা। কর্মীরা অভিযোগ করেছেন কয়েকটি কোম্পানি তাদের কর্মীদের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠাতে চাইলেও দূতাবাস তাতে দরকারি সহায়তা দিচ্ছে না। থেকে হানুয়া কোম্পানিতে থেকে আমি বলতেছি, ভাই আমরা 9,000 বাঙালি আছি কোম্পানিতে, ভাই আমাদের কোনো ফ্লাইট হইতেছে না এবং কি আমরা কোনো বাংলাদেশে যাইতে পারতেছি না। আমরা বিগত 6 মাস যাবত এই হানুয়া গ্রুপে আটকা পড়ে রয়েছি, কাজ কাম নাই, ফ্লাইট দিতে আসছে না। আমাদের মার্চের 28 তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল। কর্মীদের এমন অভিযোগ সরাসরি মানতে চাননি বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। গেল মাসে আপনার 8টা ফ্লাইট গেছে, হুন্ডাই কোম্পানির 5টা ফ্লাইট, 4টা ফ্লাইট গেছে, আগে 3টা ফ্লাইট যাবে। ইরাক প্রবাসীদের সংকটের কথা জানার পর এ বিষয়ে খোঁজ খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংকট সমাধানেরও আশ্বাস দেন তিনি। কোনো চিঠি দেয়নি, এমবেসিও বলে নাই, এখান থেকে পারমিশন পাচ্ছে না। 10টা ফ্লাইট লাগে তো একসাথে 10টা দিয়ে দাও না, 10 দিনে 10টা পার হয়ে যাক। এদিকে ইরাক থেকে বাংলাদেশে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট চালালেও ওয়ান ওয়ে ভাড়া $900 থেকে $1,000 পর্যন্ত। এই ভাড়া কমাতে সরকারি উদ্যোগ নেয়ার দাবিও জানিয়েছেন করোনায় আটকে পড়া প্রবাসী কর্মীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরা, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জোয়ারের পানি কিছুটা কমছে, তবে লোকালে এখনও কমেনি পানি। তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যের পাশাপাশি পানি সংকট, নিরাপদ বাসস্থানের সংকটও এখন তীব্র। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের প্রতিবেদনে জানাচ্ছেন জাহিদুল আলম। অমাবস্যার প্রভাবে প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে আমপান বিধ্বস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগরের ছোট বড় 43টি পয়েন্ট ভেঙে নতুন করে প্রায় 1/2 শতাধিক গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত কিছু কিছু পয়েন্ট স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে মেরামত করা সম্ভব হলেও কয়েকটি পয়েন্টে বেশি গভীরতা হওয়ার কারণে এখনও বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। বিশেষ করে শ্রীউলা ইউনিয়নের হাজারখালি পয়েন্ট দিয়ে এখনও প্রতিনিয়তই জোয়ার ভাটা খেলছে লোকালয়ে, ফলে ওই সমস্ত এলাকার জনপদে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বাঁচার তাগিদে অনেকেই অবস্থান নিয়েছে নদীর তীরবর্তী বেড়িবাঁধে। দেখা দিয়েছে তীব্র খাওয়ার পানি সংকট। 3 মাসেরও অধিক সময় ধরে বেড়িবাঁধের উপর অবস্থানকারী গৃহহীন মানুষগুলোর রাত কাটছে আতঙ্কে। বেলা 3টার সময় আমরা হলো বাড়িঘর তো ছেড়ে নদীর পাড়ে উঠে আসি, কিছু নিতে পারিনি, ছাইলি ফিলি কোটা নিয়ে
নদীর পাড় ধরি, সেই জায়গাতে আমরা খুব কষ্টে আছি। তা ভাতাসি আমি পানির কষ্ট বেশি, খাওয়া দাওয়া তার সব তো কষ্ট, কষ্ট আর কষ্ট হতেছে। আমরা যে কোনো টাইমই তো ভাসি যেতে পারি, এইভাবে আর কতদিন থাকবো আমরা ভেড়ির পাড়ে বল। ক্ষতিগ্রস্ত এসব মানুষ ফিরতে চান তাদের ভিটে মাটিতে, তাদের আকুতি টেকসই বেড়ি বাঁধ নিরাপদ বাসস্থানের। ইতিমধ্যে দুর্গত এলাকায় অস্থায়ী রিং বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন, পাশাপাশি বিশুদ্ধ খাওয়ার পানি নিশ্চিত করার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পানি না কমলে আসলে কাজ শুরু করতে পারবে না। মূল বার্তা এই যে ক্লোজার, এটা তো এখন ক্লোজার করা লাগবে, সবাই বোঝেন, এটা তো আর এখন বাঁধের মধ্যে নাই, জাস্ট একটা ক্লোজার দিয়ে বন্ধ করে দিতে হবে। তো সেই ক্লোজার করাটা তো খুব ডিফিকাল্ট, পানির প্রবাহ যখন একদম নিচে চলে যাবে তখন বাঁধ দিয়ে দুই সাইডে জায়গা শুকায় নিয়ে লাগবে, তারপরে ক্লোজার করবে। দুই একদিনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন। জাহিদুল আলম, এটিএন বাংলা। নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৈরুটের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে 500 বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এ দুর্ভোগ, ফলে ফেরিগুলো বাধ্য হয়ে কমলোড নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিলুর রহমান জানান, নদীতে ড্রেজিং করা হচ্ছে এবং এই নৌরুটে 17 ফেরির মধ্যে 16 ফেরি চলাচল করছে। শেরপুর জেলা কারাগারে এক নারী হাজতির মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত সুফিয়া বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মৃত আয়ুব আলীর স্ত্রী। তার মৃত্যু প্রসঙ্গে কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, শেরপুর সদর থানার ডলার জালিয়াতি মামলার আসামি হিসেবে গত 26 আগস্ট ওই নারী আসামি জেলা কারাগারে আসে। বুধবার রাতে 10:45 দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ অবস্থায় অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু ঘটে। তবে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খায়রুল ইসলাম সুমন জানিয়েছেন, বুধবার রাতে মৃত অবস্থায় ওই নারী হাজতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিতে আগ্রহী হলে তাদের কাছে হস্তান্তর করা হবে। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে এক নারীসহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ নিয়ে মোট মৃত 163 জন। ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন 1 জন। 3 জেলায় হরিপুর উপজেলার রহমতপুর বরদহ গাঁও গ্রামের বাসিন্দা জেলা সিভিল সার্জন ডাক্তার মাহফুজের রহমান সরকার জানান, এ নিয়ে জেলায় করোনা মারা গেছে 19 জন। শেরপুরের ঝিনাইগাদীতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসিমউদ্দিন জানান, বাসায় আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান 80 বছর বয়সী ওই ব্যবসায়ী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,351 জনে। সবশেষ 24 ঘণ্টায় 15,204 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,582। 24 ঘণ্টায় শনাক্তের হার প্রায় 17% কাছাকাছি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 317,528 জনে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,839 জন। মোট সুস্থ হয়েছেন 211,016 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66% আর মৃত্যুর হার 1.5%-ও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 22 জন, চট্টগ্রাম খুলনা দুই বিভাগে মিলে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটে 2 জন এবং 1 জন করে মারা গেছেন রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। রাজবাড়ির গোয়ালন্দ মৎস্য হ্যাচারিগুলো নতুন বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ করছে। নতুন উদ্ভাবিত এই পদ্ধতিতে বৃত্তাকৃতির বড় পাকা পুকুরে মাছের চাষ করা হয়।
যেখানে যন্ত্রের মাধ্যমে কৃত্রিম স্রোত ও পরিমাণ অনুযায়ী অক্সিজেন সরবরাহ করে মাছ চাষে উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। নিয়মিত খাবার আর আধুনিক যন্ত্রপাতি নিয়ে করা হচ্ছে মাছের পরিচর্যা। স্থানীয় মাছ চাষিরা জানান, পদ্ধতিটি ব্যয়বহুল হলেও কার্প জাতীয় মাছ বছরের প্রতি শতাংশে এই পদ্ধতিতে এক টন পর্যন্ত মাছ উৎপাদন করা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যয়বহুল হলেও লাভজনক এই পদ্ধতিতে মাছ চাষ দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত হলে দেশ মাছ চাষে আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। 100 শতাংশে 100 টন মাছ উৎপাদন দেওয়া সম্ভব বছরে, আর যদি আমি ক্যাটফিশ করি তাহলে ধরেন 300-300-600 কেজি উৎপাদন দেওয়া সম্ভব, এবং তার মানে 60 টন উৎপাদন দেওয়া সম্ভব হয়েছে আমার, এবং এটা সম্ভব আমি করছি। বাংলাদেশে প্রথম পদ্ধতি একটা বটম ক্লিন ডিএসএ পদ্ধতিতে মাছ চাষ করছে, সেখানে পাবদা গুলশা সঙ্গে কার্প জাতীয় মাছের চাষ চলমান রয়েছে। আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কানাডা ও নেদারল্যান্ডস। বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রায়োসা ফিলিপে শ্যাম্পে ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেপ ব্লক এক যৌথ বিবৃতিতে একথা জানান। বিবৃতিতে মন্ত্রীদ্বয় বলেন, গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলোর গণহত্যা ঠেকানোই শুধু উদ্দেশ্য নয়, বরং যারা এর জন্য দায়ী তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটাও তাদের দায়িত্ব। বিবৃতিতে গাম্বিয়াকে সমর্থন দেওয়ার জন্য গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনি বিষয়ে দেশ দুটি সহায়তা করবে এবং বিশেষ করে যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতি বিশেষ গুরুত্ব দেবে। রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে এই মর্মে গাম্বিয়া আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গত বছর মামলা করে। উভয় পক্ষের শুনানির পরে গত জানুয়ারি মাসে আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় দুটি বাড়িতে বুধবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্য সামগ্রী ও নকল নিত্যপণ্য জব্দ করেছে র‍্যাব। এজন্য সাফার রেজা ফ্রুট অ্যান্ড কনজিউমার ও ফ্রেশ টয়লেট্রিজ নামের দুটি কোম্পানির কারখানা সিলকালা ও 9 জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার সহযোগিতায় এবং র‍্যাব দুইয়ের সমন্বয়ে আমরা এখানে আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কোনো প্রকার কিন্তু লাইসেন্স ছাড়পত্র তাদের কাছে নাই। তা মূলত আমরা এখানে অভিযানে কিন্তু প্রায় 13 প্রকার কনজিউমার প্রোডাক্ট পেয়েছি। এবারে আন্তর্জাতিক সংবাদ। হ্যাক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। সকালে হ্যাক হওয়ার পর টুইটারে নিশ্চিত করেছে খবরটি। নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটে টুইটার অ্যাকাউন্ট থেকে কোভিড-19 ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার নামে একাধিক টুইট করা হয়। টুইটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফলোয়ারের সহায়তা নিতে বলা হয়। পরে অবশ্য টুইটগুলো মুছে ফেলা হয় এবং দুঃখ প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ। এ ঘটনায় সাইটের নিরাপত্তা জোরদারের যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। গত জুলাই মাসেও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাকের দখলে যায়। এ সময় ঘটনায় তাদের নিরাপত্তা সিস্টেম নিয়ে প্রশ্নের মুখে পড়ে টুইটার। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। মেসির বাবা হোর্হে এবং বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউয়ের সাথে বৈঠকের পর অবস্থার অচলাবস্থা কেটেছে বলে জানিয়েছেন টিআইসি স্পোর্টস। আর্জেন্টিনা টেলিভিশন টিআইসি স্পোর্টস সহ প্রথম 6 বারের ভ্যালন ডি অর জয়ী লিওনেল মেসি নো ক্যাম্প ছাড়ার সংবাদ দিয়েছিল। তারা দাবি করেছে যে এখন শতকরা 90% বার্সেলোনায় থাকার সম্ভাবনা রয়েছে মেসির। ধারণা করা হচ্ছে বার্সেলোনা ছেড়ে গেলে ট্রান্সফার ফির 700 মিলিয়ন ইউরো দিতে হবে বলেই আরও এক মৌসুম কাতালান দলে থাকার মনস্থির করেছেন লিওনেল মেসি ও তার বাবা। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ফ্রান্সের পিএসজির ফরোয়ার্ড নেইমার সহ 3 খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্স চ্যাম্পিয়ন্সরাও এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে। নেইমার ছাড়া অন্য 2 খেলোয়াড় হলেন আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো
পারেদেস। এই দুই আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে স্পেনের ইবিজয় ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। বিবৃতিতে পিএসজির আক্রান্তদের নাম জানায়নি, তবে তাদের আইসোলেশনে থাকার কথা নিশ্চিত করেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী, দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সাতক্ষীরার আমপান দুর্গত উপকূল এলাকার বেড়িবাঁধ ভেঙে বিশাল জনপদে মানবিক বিপর্যয়, দুর্গত এলাকার খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। ডুবোচরের কারণে নাব্য সংকট, পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শেরপুর কারাগারে মধ্যবয়সী নারী হাজতির মৃত্যু, অসুস্থতার অচেতন হয়ে মৃত্যু বলছেন জেলার। এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ কানাডা ও নেদারল্যান্ডসের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।